ফুটবলের দুনিয়ায় এই জার্সির কদর কতটা তা ব্রাজিলের বর্তমান বিশ্বকাপ স্কোয়াডে থাকা সবারই ভালোভাবে জানা। ওই লিগেসি মাঠের লড়াইয়ে যোগায় বাড়তি আত্মবিশ্বাস, স্বপ্ন দেখায় ধ্বংসস্তূপের ছাই থেকেও হীরক খণ্ড রূপে জেগে ওঠার, যার ধারে কেটে ছিন্ন ভিন্ন হবে যে কোনো প্রতিপক্ষ। সেলেসাওদের সামনে এবারে ক্রোয়েশিয়া। অতীত পরিসংখ্যান কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তি দিতে পারে নেইমারদের, কারণ ল্যাটিন দেশের বিপক্ষে বিশ্বকাপে শেষ পাঁচ ম্যাচের চারটাতেই হেরেছে ক্রোয়েটরা। একমাত্র জয়টা এসেছিল 2018 রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে, আর চার হারের দুটোই ব্রাজিলের সাথে। দুদলের আগের সব পারফরমেন্স ডেটা অ্যানালাইসিসও বলছে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় 70%, ক্রোয়েটদের 15%-এরও কম, আর নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচটা টাই ব্রেকারে গড়াতে পারে এমন সম্ভাবনা 20%-এর বেশি। সেক্ষেত্রে ফল নিজেদের পক্ষে আনতে অনেকটাই নির্ভর করতে হবে ভাগ্যের ওপর। গত বিশ্বকাপের রানার্স আপদের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে তাই বলে নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ আছে কি, গোটা ক্রোয়েশিয়া দলের কথা বাদ দিয়ে এক লুকা মদ্রিচেই ঘুম হারাম হওয়ার কথা তিতে বাহিনীর। 37 বছর বয়সী রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের বিশ্বকাপ অভিজ্ঞতা দারুণ। খেলেছেন মোট 16 ম্যাচ, দলের অন্য যে কারো চেয়ে অন্তত 2 ম্যাচ বেশি। কাগজে কলমে রাইট ফুটেড সেন্টার মিড হলেও চষে বেড়ান সারা মাঠে। কাতার বিশ্বকাপেও তার ফুটপ্রিন্ট একই। এবারে একাই দিয়েছেন 250-এর বেশি পাস, যার প্রায় 90% নির্ভুল। তার উপর অ্যাজ এ টিম ক্রোয়েশিয়া বেশ ডিফেন্সিভ। মেজর টুর্নামেন্টে নিজেদের শেষ 8 নকআউট ম্যাচের 7টাকেই ওরা টেনে নিয়েছে টাই ব্রেকার পর্যন্ত, যেখানে আবার স্কিলের চেয়ে ভাগ্যের প্রভাব বেশি। ক্রোয়েটদের ডিফেন্স তালা ভাঙার মূল কারিগর হতে পারেন নেইমার জুনিয়র। ব্রাজিলের হয়ে শেষ 11 ম্যাচে অবদান রেখেছেন 15 গোলে। প্রথম ব্রাজিলিয়ান হিসেবে 3 বিশ্বকাপে গোল আর অ্যাসিস্টের নজির গড়েছেন, যদিও দেশের জার্সিতে তার শেষ 6 গোলের প্রতিটাই এসেছে পেনাল্টি থেকে। সেলেসাও নাম্বার 10-এর সামনে এখন ব্রাজিল জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডের হাতছানি। ফুটবলের রাজা পেলের সর্বোচ্চ 77টা, তার চেয়ে এখন একটা কম নেইমারের। তবে এই মুহূর্তে ব্যক্তিগত অর্জন নয়, দৃশ্যপটে কেবলই মিশন হেক্সা। ক্রোয়েশিয়া পচা কিংবা ভালো যে সামুকি হোক, তাতে পা কাটা চলবে না 5-বারের বিশ্বজয়ীদের।